বের করে দিতে বলেছি। সে একজন খুনির স্ত্রী, তার ছায়া পড়লে আমার নাতির অমঙ্গল হতো। চুপ করুন, আপনি জানেন না আপনি কি করেছেন। আপনি ফেরেশতাকে ঘর থেকে তাড়িয়ে এই ঘরকে অপবিত্র করেছেন। যাকে আপনি খুনির স্ত্রী বলছেন, সেই খুনির স্ত্রীর স্নেহের পরশ আমার দেহে মাখা। যাকে আপনি খুনির স্ত্রী বলছেন, সেই খুনির স্ত্রী আমার মার চেয়ে আমার কাছে অনেক বড়। সে যদি খুনির স্ত্রী হয়ে থাকে তাহলে আমি খুনির ভাই। তার যদি এই বাড়িতে প্রবেশের অধিকার না থাকে তাহলে আমারও নেই, আমার স্ত্রীও নেই। চলো সিমি। দাও, সিমি যাবে না। সিমি যাবে, কারণ সিমি একজন খুনির ভাইয়ের স্ত্রী। না, কখনো না। সিমি একজন কোটিপতির একমাত্র মেয়ে, সিমি যাবে না, যেতে পারে না। বাবা, তোমার সেই ধারণা ভুল। মেয়ে হতে আমি কোনোদিন ছিলাম, কিন্তু আজ আমি স্ত্রী, আজ আমি সন্তানের মা। একজন নারীর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তার স্বামী, তার সন্তান। আমি ওর সাথে যাব। সিমি মা, তুই যাস না, তোর জন্যই, তোর সুখের জন্যই আমি এত কিছু করেছি। ভুল করেছো বাবা, ভুল করেছো। টাকার গরমে তুমি মানুষকে মানুষের মর্যাদা দাওনি, টাকাকে সব সময় সম্পর্কের উপরে রেখেছো। তুমি সেই টাকা নিয়ে থাকো, আমাকে আর কোনো দিন পাবে না, কোনো দিন না। সিমি, সিমি, সিমি যাস না, সিমি দাঁড়া, সিমি। হ্যাঁ বাবা, স্বামীর সংসার ভেঙে দিয়ে মেয়ের সুখ চাইলে তা পাওয়া যায় না। তুমি যা করেছো তা আমার জন্য নয়, নিজের আভিজাতের দম্ভ দেখার জন্য করেছো, নিজের স্বার্থ রক্ষার জন্য করেছো। সেখানে আমার সুখের কোনো স্থান ছিল না। আজ আমার কাছে আমার স্বামী ছাড়া কারো কোনো অধিকার নেই বাবা, কারো কোনো অধিকার নেই। তুমি তুই যাস না মা, তুই গেলে আমি কি নিয়ে বাঁচবো মা। তুই ঠিকই বলেছিস মা, আমি আভিজাত্যের দম্ভে মানুষকে মানুষের মর্যাদা দিইনি। আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি মা। কিসের পাপ বাবা? বাবা, সেদিন আমি তোমার ভাবির নামে মিথ্যা কলঙ্ক দিয়েছিলাম। বাবা, তিনি আমাকে অপমান করেননি, আমি আমি তাকে অপমান করেছিলাম। মোরার কি বলছেন আপনি? তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও, স্বামীর ঘরই মেয়েদের আসল ঘর মা। আর তুমি তোমার ভাবিকে বলো এক মৃত্যু পথযাত্রী তার কাছে শেষ ক্ষমা চেয়ে গেছে, ক্ষমা চেয়ে গেছে। হায় আমার কোলে আয় খোকা, হায় বাবা, হায় খোকা, আমার কোলে আয় খোকা, খোকা। খোকা কে? খোকা, খোকা আমার চাচুর ছেলে। মাথা থেকে অনেক রক্ত পড়ায় একটু দুর্বল হয়ে পড়েছেন, এখন বিশ্রামের প্রয়োজন। আর খোকাকে একবার নিয়ে আসুন, এই সময় খোকাকে কাছে পেলে উনি শান্তি পাবেন। আচ্ছা, আমি আসি তাহলে। আচ্ছা, খোকা একবার কোলে আয়, খোকা আমার বুকটা শান্তিতে ভরে যাক। হায় খোকা, আমার বুকে আয়, খোকা, খোকা, খোকা। যেভাবে হোক আমি খোকাকে মার কাছে নিয়ে আসবোই, যেভাবে হোক আমি খোকাকে মার কাছে নিয়ে আসবোই, আমি খোকাকে মার কাছে নিয়ে আসবোই, আমি খোকাকে মার কাছে নিয়ে আসবোই। ও বাবা, লোক কিছু না, তুমি কিনে বোঝো,
আমি তোমার জন্য দুধ বানিয়ে নিয়ে আসি। আমার চাচা কোথায়? তোমার চাচা চাচি কেউ এখানে নেই, ওরা তো নিজের বাড়িতে চলে গেছে। নিজের বাড়িতে চলে গেছে? তোমার দুডু খোকা, 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 মুরাদ, খোকাকে পাচ্ছি না, মুরাদ, কি হয়েছে? মুরাদ, খোকা খেলেছিল, খোকা পাচ্ছি না, তুমি কি খোকাকে? মুরাদ, আমার খোকা, 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 নিশ্চয়ই খোকাকে কেউ নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে গেছে। আচ্ছা ওর পরনে কি ছিল বলতে পারেন? একটা পায়জামা আর পাঞ্জাবি। পায়জামা পাঞ্জাবি? আমার খোকা পরনে তাই ছিল। অসুস্থ না, চলো হাসপাতালে যাই, চলো। আল্লাহ জানে বাঁচবে কি না। শিশুটির সাথে 7-8 বছর একটা মেয়েও ছিল। ইস, যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে মনে হয় আমি নিজে দেখেছি, ওরা রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এই যে ভাই, কি অ্যাক্সিডেন্ট করেছে? একটা বাচ্চা মেয়ে 7-8 বছরের, লাল ফ্রক পরা। লাল ফ্রক পরা? এখন কোথায় তাই বলুন। এই তো মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেলে?